ইনি হচ্ছেন বিনোদবাবু, অর্থাৎ বিনোদ বিহারী। ইনিও একজন স্বাধীনতা সংগ্রামী। আর ইনি হলেন মালাকার বাবু, ইনিও একজন দেশের জন্যে নিবেদিত প্রাণ। তিনি হচ্ছেন শিবনাথবাবু, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ভীষণ কাছের মানুষ। নিশীথবাবু, অর্থাৎ নিশীথ রঞ্জন, ইনিও একজন স্বাধীনতা সংগ্রামী, বিভিন্ন সময়ে রবি কাকার দলের একজন সৈনিক। 15ই আগস্ট কারো বা জন্মদিন, আবার কারো বা মৃত্যু দিবস। মৃত্যু সবার জন্যই দুঃখের, ভারতবর্ষের স্বাধীনতার জন্য। আজ যারা প্রাণ দিয়েছেন এবং করোনা যুদ্ধে যারা সামিল হয়েছেন, বিভিন্ন ডাক্তার, নার্স, পুলিশ বন্ধুরা, এবং এই যুদ্ধে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের এই মুহূর্তে আমরা স্মরণ করি এবং শ্রদ্ধা নিবেদন করি নতশিরে। আর সেই সাথে কানে আসে, চোখে ভাসে, জুন মাসের 15 2020 নিদারুণ খবর এলো টেলিভিশন বেতারে, নিদারুণ খবর এলো টেলিভিশন বেতারে, 20 জন জওয়ান শহীদ হলো গেল ওয়ানে, ওদের মোরা শ্রদ্ধা জানাই ওরাই আছে হৃদয়ে। তখন দলের পাণ্ডা ছিলেন রবি কাকা, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি। দোকানের সামনে মস্ত বড় সাইনবোর্ড লেখা স্বদেশী ভাণ্ডার, অর্থাৎ স্বদেশী জিনিস ছাড়া অন্য কিছু থাকবে না দোকানে, ভাবতে পেরেছেন? একবার কংগ্রেসের প্রভিনশিয়াল কনফারেন্স হবে নাটোরে, সবাইকে বলা হলো বাংলায় বলার জন্যে, কিন্তু উদ্যোক্তারা তাদের সায় দেয়নি। সবাই ইংরেজিতে বলতে গেলে যেই না বলতে উঠছে, ওই অবনীন্দ্রনাথ ঠাকুর আর তার যে দলবল সবাই মিলে চিৎকার করে বলতে শুরু করলো, বাংলায় বলেন, বাংলায় বলেন, বাংলায় বলেন। একবার রবি কাকার এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখানে সাহেব ম্যামরা উপস্থিত থাকবেন, নিয়ম অনুযায়ী সকলকে ওই সাহেবী প্রসঙ্গে সেখানে উপস্থিত থাকতে হবে। রবি কাকার প্রস্তাবে সবাই এলেন ধুতি চাদর পরে, দেখে উদ্যোক্তারা অখুশি হলেন। সেই থেকেই ওই পোশাক হয়ে গেল স্বদেশী পোশাক। রাখি বন্ধনে হচ্ছে, হ্যাঁ, গঙ্গায় সকাল সকাল স্নান সেরে দলবল নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে শত শত মানুষকে রাখি পরালে। মনে পড়ে ক্লাসে গান করবার জন্যে স্যার আমাকে কানমলা দিয়েছিলেন, যে গানটা করবার জন্যে সেদিন আমি কানমলা খেয়েছিলাম, আজ সেই গানটি করতে করতেই আমরা বিদায় নেব। কানমলা দেবেন না কিন্তু, বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, পুনঃ 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 হে ভগবান, বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান।